হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ কলকাতা ফুড ওয়ার্কস। তো আজকে এখন তোমরা জানো যে ভ্যালেন্টাইন্স উইক চলছে, তো আমরা সবাই সবার প্রেমিকের কাছে প্রেমিকার কাছে চলে যাচ্ছে, আমিও চলে এসেছি আমার ভালোবাসার কাছে। আর সেই ভালোবাসাটা কে ওইখানে আছে সেটা হলো খাওয়া দাওয়া। আজকে আমরা চলে এসেছি একদম খাঁটি বাঙালি খাওয়ার খেতে, আর তার জন্য আমরা বেছে নিয়েছি, ফার্স্ট আমাদের বাঙালি খাওয়ারের কোনো ভেঞ্চার করছি আমরা আমাদের চ্যানেলে, তো তার জন্য আমরা বেছে নিয়েছি একটা পাইস হোটেল, আর সেটা হলো স্বাধীন ভারত হিন্দু হোটেল। এটা কলেজ স্ট্রিটের কাছে, আর তোমরা যারা চিনতে পারবে না জায়গাটা, আমি গুগল ম্যাপ লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কোনো তোমার প্রবলেম হবে না খুঁজে পেতে। তো এখানে সবথেকে বড় ব্যাপার হলো এটা 94 ইয়ার্সের পুরনো, তোমরা ভাবতে পারছো 94 ইয়ার্স ধরে একই রকমভাবে চলছে এটা। আর পাইস হোটেল মানে তোমরা যারা জানো না তাদের বলে দিই যে এখানে কিন্তু আগে যখন শুরু হয়েছিল তখন কিন্তু তো টাকার প্রচলন ছিল না অবভিয়াসলি, তখন পয়সা দিয়ে সব কিছু হতো, তো ওই পয়সা থেকে পাইস কথাটা এসছে। তো ঠিক আছে, যাওয়া যাক ভিতরে। তো কেমন তোমাদের গিয়ে বলছি খাওয়া এখানে? আর এখানে কিন্তু আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস নিয়মিত খেতেন, এক্স্যাক্টলি নিয়মিত এখানে খাওয়া দাওয়া করতেন। আগে কিন্তু হোটেলটার নাম ছিল হিন্দু হোটেল, আফটার ফ্রিডম মানে স্বাধীনতার পরে তার নাম হয়েছে স্বাধীন ভারত হিন্দু হোটেল। ঠিক আছে, তো দেখা যাক ভিতরে কি কি খাবার আমরা পাই এখানে। টাটা। খাবার দাবার এসে গেছে দেখতেই পাচ্ছ তোমরা, তো আমি একবার তোমাদের সবাইকে বলে দিই যে কী কী আমরা নিয়েছি। এখানে আছে আলু ভাজা, এটার দাম আছে 25 টাকা। এখানে আছে মুড়ো দিয়ে ডাল, এটা দাম আছে 20 টাকা। এবার আছে বাঁধাকপি, এটার দাম আছে 30 টাকা। এখানে আমরা নিয়েছি রুই মাছ, এটা 90 টাকা। ভেটকি মাছ, এটা আছে 150 টাকা। আর চিকেন আছে 90 টাকা। আর এখানে আমের চাটনি নিয়েছে, এটা আমার খুব ফেভারিট, এটার দাম আছে 20 টাকা। তো ওভারঅল এই আমরা নিয়েছি, খুব ক্রাউডেড আছে আজকে, একটু প্রবলেম হবে হয়তো, তো শুরু করছে ফার্স্ট ডাল দিয়ে মাখবো, আর এই ঝুড় ঝুড়ে আলু ভাজা দিয়ে খাবো। দেখে কিন্তু মনে হচ্ছে খুব ক্রিসপি, বাট ডালটা নিলাম, ডালটা পরিমাণ ভালোই দিয়েছে মোটামুটি। হ্যাঁ মুড়ো আছে, এই ডাল দিয়ে মেখে ঝুড়ো ঝুড়ো আলু ভাজা দিয়ে কিন্তু মানে জমে যায় জাস্ট। তবে 25 রুপিসের তুলনায় না একটু কম লাগছে কোয়ান্টিটিটা, একটু আর একটু হলে মেবি ভালো হতো। ঠিক আছে, বাট আলু ভাজা আসলে কী বলো তো, একটু বেশি না হলে না ভালো লাগে, খুব কম লাগে, দেখো তোমরা। আচ্ছা ডালটা একটু গরমও আছে, মানে একটু, খুব একটা গরম না। একদম বিয়ে বাড়ির টেস্ট, একদম বিয়ে বাড়িতে, এরকম বিয়ে বাড়ি নয় মানে কোনো অনুষ্ঠান বাড়িতে যেরকম ডাল করে একদম ওরকম খেতে। আর আলু ভাজাটা কিন্তু খুব ক্রিসপি, আর একদম মানে একে অপরের গায়ে লেগে আছে এরকম নয়, বেশ মানে ঝুরঝুরে যেটাকে একদম বলি আমরা, বেশ ভালো। এই খাবারের তুমি যত চাইনিজ খেতে পারো, মোগলাই খেতে পারো, এই খাবারের কোনো রকম কম্পিটিশন না কেউ হয়। আমরা একটা এখানে এসে খাচ্ছি, বাট বাড়িতেও কিন্তু আমরা এরকম খাবার খেয়েই থাকি মাঝে মাঝে, মাঝে মাঝে সবসময় খাই, খুব বাড়ির মধ্যে টেস্ট, এটাই বলতে চাইছি। তো ডাল শেষ, এবার এখানে নিয়েছি বাঁধাকপির ডাল, না এটা দেখি খেয়ে কেমন, তো কোনো স্পুনটুন কিছু দেয়নি, এটা হাত দিয়ে নিচ্ছি, ঠিক আছে বাড়িতেও ট্রাই করি। এখানে আসলে আমরা পুঁই শাক নেবো ভেবেছিলাম, বাট পুঁই শাকটা আজকে নেই, ভাগ্য খারাপ, ইভেন মাটনও নেই, মাটনও নেওয়ার খুব ইচ্ছা ছিল।
সঙ্গে আলু ভাজাটা কিন্তু নিচ্ছে আমি, আলু ভাজা, আলু ভাজা পেলে আর কিছু চাই না আমার জীবনে। বাঁধাকপি এটা একটু মিষ্টি লাগছে বেশি, বাঁধাকপি তো মিষ্টি দেয় নাকি আমি সিরিয়াসলি জানি না, কারণ আমাদের বাড়িতে বাঙাল বাড়ি যেহেতু মিষ্টির পরিমাণটা কম ইউজ হয়, বাট একটু মিষ্টি সেটা খারাপ না, বাট ডালটা বেশি ভালো লাগে। ঠিক আছে, এবার রুই মাছটা চেক করে দেখবো কেমন, মানে চেক করে মানে খেয়ে দেখো বাবা, খুব সাবধানে কারণ বিশাল বড় বাটি। মাছটা সাইজ দেখছ একদম 90 টাকা কিন্তু যথেষ্ট ভালো। ঝোলটা দেখি কেমন খেতে, খুব সাদা মাটা, মানে একদম বাড়িতে এরকম আমরা হালকা ঝোল করি রুই মাছের, একদম সেরকম খেতে। ও তোমাদের একটা কথা বলি, এখানে যে আমি আজকে দামগুলো বললাম এই দামগুলো কিন্তু প্রত্যেক দিন একরকম থাকে না, দাম কিন্তু প্রতিদিন চেঞ্জ হয়, ওরা বাজার থেকে যে দামে পায় আমাদেরকে সেই দামে কিন্তু বিক্রি করে, মানে কোনো রকম এখানে এরকম নেই কোনো ফিক্সড দাম কিছু। হ্যাঁ ভাত লেবু এগুলো সমস্ত ফিক্সই, আবার কিন্তু কলা পাতাটারও আলাদাভাবে দাম নিয়েছে 3 টাকা, সব কিছুর আলাদা আলাদা দাম আছে এখানে। এটা পাইছিলো একটা বেসত্ব। আচ্ছা তো এবার মাছটা এমনি খেয়ে দেয় কেমন খেতে, মাছটা আমার পেটি মানে ভীষণ পছন্দ গাদার থেকে, আর ভাগ্যক্রমে পেটি দিয়েছে, বাট ক্যামেরার ওই প্রান্তে যিনি বসে আছেন উনিও পেটি খান। বাহ মাছটা খুবই ফ্রেশ আর ভালো লাগছে খেতে, যথেষ্ট ভালো, কিন্তু ঝোলটা আরেকটু যদি মশলা থাকতো না ঝোলটা বেটার লাগলো, খুব খুবই হালকা লাগলো না। হ্যাঁ দেখ ভাই বাঙাল কবজি ডুবে খাবো, ঝাল ঝাল খাবো তো মানে হালকা পোষায় না। এবার আমি যেটা নিয়ে খুব এক্সাইটেড সেটা ভেটকিটা, ওদিক থেকে একজন জিভে জল ফেলছেন। আচ্ছা পরে খাবো কারণ অনেক ভিড় আছে তো তোমাদের দেখিয়ে দিয়ে। আচ্ছা এবার ভেটকিটা, খুব এক্সাইটেড ভেটকিটা নিয়ে। আচ্ছা বাহ মাছটা কিন্তু একবার দেখো দুর্ধর্ষ সাইজ, দুর্ধর্ষ, এটাও খুবই হালকা। তবে মাছের টেস্ট হয় না, ভেটকি এমন একটা মাছ তোমরা যে কোনো রকমভাবে ঝোল করো ঝোলের স্বাদ কিন্তু অসম্ভব ভালো, খুব ভালো লাগছে খেতে, মানে একদম বাড়ির খাওয়ারের মতো, কোনো রিচ নেই। এই খাবার খেলে তোমাদের কোনো রকম শরীর খারাপ করবে এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, খুবই হালকা আর যথেষ্ট পুষ্টিকর। অসাধারণ খেতে, একটু মাছটা খেয়ে দেখি আলাদা। একদম পুকুর থেকে তোলা মাছ, দারুণ টেস্ট। আর অনেকদিন পর অনেকদিন পর এরকম বাইরে এসে মানে বাঙালি খাবার খাচ্ছি, তোমরা আমাদের ভিডিওগুলো যদি তারা দেখেছো তারা জানো যে আমরা এখন পর্যন্ত বাঙালি কোনো খাবার কভার করিনি, তো এটা ফার্স্ট করছি আর ভীষণ ভালো এক্সপিরিয়েন্স কিন্তু এখন পর্যন্ত, এখনও চিকেনটা বাকি। আচ্ছা তো মাছ তো খেলাম, এবার একটু চিকেনে আসি, মাটন নিয়ে অনেক ছিল বাট মাটন আজকে ওরা নেই, কী করা যাবে। চিকেনের ঝোলটা একটু দেখো বেশ লাল কিন্তু, মানে বেশ ভালোভাবে কষিয়ে করা, দেখে মনে হচ্ছে সঙ্গেটা ভালো লেগ পিস দিয়েছে। এবার দেখা যাক ঝোলটা একটু নিয়ে, চিকেনটা অসাধারণ, অসাধারণ খেয়ে মানে একদমই খুব যে স্পাইসি খুব রিচ সেটাও নয়, আবার খুব হালকা খুব একদম টেলটেলে যেরকম ঝোল ওরকম নয়, একদম মিডিয়ামে আছে, খুব সুন্দর টেস্ট আর খুব ভালো করে রান্না করা হয়েছে। আর কিন্তু মাছগুলোর থেকে চিকেনটা বেশি ভালো লাগলো, বাট একটা কথা বলি ভেটকিটা যদি সর্ষে দিয়ে হতো না বেটার হতো, একটু পেঁয়াজের ঝোল করেছে, সর্ষে দিয়ে ভেটকি যতটা ভালো লাগে এটা কিন্তু অতটা ভালো লাগলো না।
এছাড়া অনেক সময় আমরা ফুলকপি দিয়ে করি, এখন তো শীতকালের সময় আছে, ফুলকপি দিয়ে করলে কিন্তু চরম হতো, ঠিক আছে কিছু করার নেই, বাট ভালো খারাপ না, ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো। তো চিকেনটা একটু এমনি খেয়ে দেয় কেমন? ভীষণ ভালো সেদ্ধ হয়েছে, ভালোই যেরকম নর্মাল খুবই ভালো খেতে। আচ্ছা তো এবার আমি খাওয়াতে মগ্ন হই, তোমরা আবার ফিরবে যখন আমি এই চাটনি নিয়ে বসবো, চাটনি কেমন খাওয়ার বলবো, এখন খেয়ে নিয়ে বলি ঠিক আছে, পরে আবার কথা হবে। তো অন্য খাওয়াগুলো তো শেষ হয়ে গেছে, এবার চাটনি নিয়ে বসে আছি। তোমরা দেখতে পাচ্ছ একটু আলু ভাজা তো রেখে দিয়েছি আমি, তোমরা ভাববে আলু ভাজা দিয়ে কী হবে, কোনোদিন এই কম্বিনেশন ট্রাই করে দেখি, ছুড়ো আলু ভাজা আর চাটনি দারুণ লাগে। এটা একটু দেবো, আমের চাটনি যেরকম হয় মিষ্টি টক মিষ্টি মিলিয়ে, আলু ভাজাটা দিয়ে কিন্তু বেশ ভালো লাগছে। এই কম্বিনেশন তোমরা আর জানো না, বা ট্রাই করো, আর ট্রাই করে বলো কমেন্ট বক্সে যে কেমন লেগেছে। হ্যাঁ তবে খাওয়া দাওয়া কিন্তু একদমই রিচ ছিল না, মানে বাড়িতে যেভাবে খা খেয়ে অভ্যস্ত আমরা, ওর একটু পাতলা লেগেছে কারণ ওর একটু তেলে চালে খাওয়ার অভ্যেস আছে, বাট যাই হোক মানে খাওয়ার কিন্তু একদমই ঘরোয়া খুব পাতলা হালকা ছিল আমার। ঠিক আছে তো ইচ্ছা আছে আরও কিছু পাইস হোটেল আমরা কভার করব, তো অনেক রকম আছে কলকাতায়। তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা ডেফিনেটলি লাইক করে দিও একটা, আর সাবস্ক্রাইব তো অবভিয়াসলি করতে হবে, এই এখানে সাবস্ক্রাইব বাটনটা চলে আসবে, সাবস্ক্রাইব করে দিও না এখানে চলে আসবে। আরে বলছি তো এডিট তো আমি করবো। আচ্ছা ঠিক আছে টাটা আজকের মতো, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দ্য ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু কলকাতা ফুড ওয়ার্কস ফর মোর সাচ ভিডিওস অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট নোটিফিকেশনস ওয়েন উই আপলোড এ নিউ ভিডিও। থ্যাংক ইউ।